ট্রাক্টর র্যালির অনুমোদন দিয়েছে দিল্লি পুলিশ এবং তিনটি পয়েন্ট থেকে নির্দিষ্ট রুটে র্যালি করার শর্তেই অনুমোদন পাওয়া গিয়েছে। সিংহ, তিকরি আর গাজীপুর থেকে মিছিল সামিল প্রায় 50,000 ট্রাক্টর ইতিমধ্যে মিছিল করে রাজধানীতে আসতে শুরু করেছেন কৃষকরা। তার মধ্যে সিংহ সীমানায় উত্তেজনা তৈরি হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। এসবের মধ্যেই মোদী সরকারের চিন্তা বাড়িয়ে আন্দোলন আরো জোরদার করছে আন্দোলনরত কৃষকরা। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের দিন সংসদ ভবন অভিযান করবেন 2 লক্ষ কৃষক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি অবস্থা? দেখো, এই মুহূর্তে আমি যে র্যালিতে রয়েছি সেই র্যালিটি হচ্ছে গাজীপুরের র্যালি এবং উত্তরপ্রদেশের সাহিবাবাদের জিয়ানি বর্ডারে এই মুহূর্তে র্যালি রয়েছে। এবং আমার পিছনের ছবিটাই বলে দিচ্ছে যে প্রায় হাজার হাজার কৃষক আজকে তারা প্রত্যেকে এই র্যালিতে তারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে। যে র্যালিতে এই মুহূর্তে আমি রয়েছি সেই র্যালি কিছুক্ষণ আগে র্যালির একটি অংশ অর্থাৎ কয়েকটি ট্রাক্টর তারা অন্য রুট ধরার চেষ্টা করে এবং বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে এই ধরনের ঘটনা ঘটছে। একদম সকালে এই গাজীপুর থেকে একটি অংশ তারা ট্রাক্টর নিয়ে তারা চলতে শুরু করে দিল্লির ভেতরের দিকে অর্থাৎ সেন্ট্রাল দিল্লির দিকে। তাদেরকে আটকে দেওয়া হয় অক্ষরধাম মন্দিরের কাছে, সেখানে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ, সেখানে টিয়ার গ্যাস ছোড়া হয়। এবং এই মুহূর্তে আমি যে র্যালিতে রয়েছি সেই র্যালিও জিয়ানি বর্ডারের কাছে কিছুক্ষণ আগে কয়েকটি ট্রাক্টর প্রায় কয়েক হাজার মানুষ তারা অন্য রুটে তারা ঘুরে যায় এবং সেখানেও পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়, টিয়ার গ্যাস ছোড়ে। এবং বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে শূন্যে ফায়ারিং পর্যন্ত করা হয়েছে। একটা বিষয় সম্পূর্ণভাবে স্পষ্ট, যেভাবে লাখে লাখে আজকে কৃষকরা তারা বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকের এই কিষাণ র্যালিতে তারা অংশগ্রহণ করেছেন, তাতে সমান্তরালভাবে যে প্যারেড আজকে চলছে অর্থাৎ রাজপথের যে প্যারেড আজকে চলছে সেই প্যারেডকে কিছুটা হলেও নিয়মান করে দিয়েছে সেই বিষয়টা স্পষ্ট। এবং যে কথা বলা হচ্ছে যে সংসদের বাজেট। জ্যোতির্ময় আমাদের সঙ্গে আছে, আমরা আবার জ্যোতির্ময়ের কাছে ফিরবো, কারণ এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি যেখানে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ আন্দোলনকারীদের আটকাতে কারণ ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে বলে খবর, আর তারপরেই পুলিশ তা নিয়ন্ত্রণের জন্য কাঁদানে গ্যাসের শেল ফাটায়, একই সঙ্গে রাবার বুলেটের শূন্যে ছোড়া হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই র্যালির জন্য জমায়েত হয়েছে এবং সেই জমায়েতে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ এবং কৃষকদের মধ্যে ধস্তাধস্তির খবরও আসে, নির্ধারিত রুট বেঁধে দেওয়া হয়েছে, এই সমস্ত শর্ত, একাধিক শর্ত সামনে রেখেই পুলিশ আজকে এই বিশেষ দিনে র্যালি করার অনুমতি দেয়। এই ট্রাক্টর র্যালির রুট নির্ধারিত করা হয়েছে, কোথায় কিভাবে জমায়েত করা যাবে, কি কি করা যাবে না, সমস্ত কিছু বলা হয়েছে। জ্যোতির্ময়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাঁদানে গ্যাসের শেল ফাটানো সেই ছবি, বহু জায়গায় বিক্ষিপ্তভাবে এরকম উত্তেজনার ছবি আসছে। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক কিছু বলেছে কি কি ভাবে তারা মোকাবিলা করছেন বা আর প্রস্তুতি যাতে কোনোভাবেই পরিস্থিতি বেগতিক না হয়ে যায়? দেখো, গতকাল স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি পুলিশের সঙ্গে, হরিয়ানা পুলিশের সঙ্গে, উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এবং তার পাশাপাশি আইবি এবং এমএইচ এর অফিসিয়ালদের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করেন। কিভাবে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে সে বিষয়ে তিনি সমস্ত রকমের তথ্য নেন। কিন্তু যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বারবার ধরে অভিযোগ উঠে আসছিল যে কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ তারা ঢুকে রয়েছেন, বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, কখনো কখনো পাকিস্তানের নাম উঠে আসছিল এবং সরাসরিভাবে দিল্লি পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয় যে 308টি টুইটার হ্যান্ডেল তা পাকিস্তানের মাটি থেকে অরিজিনেট হয়েছে, যেগুলো কিষাণ র্যালি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিচ্ছে এবং যে খবর অত্যন্ত চাঞ্চল্যপূর্ণ। ফলত আজকে সকাল থেকে দিল্লিকে, বিশেষত সেন্ট্রাল দিল্লির প্যারেডকে এই কিষাণ র্যালির যে রুট সে তার থেকে আলাদা রাখাটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাই যে বারবার ধরেই কিন্তু সেই কিষাণ র্যালি থেকে বিভিন্ন অংশ তারা সেন্ট্রাল দিল্লির দিকে তারা ঢোকার চেষ্টা করে। এনএইচতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, একটি বিশেষ টিম গঠন করা হয়েছে যারা প্রতিটা মুহূর্তে যে সমস্ত পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলছেন। এবং দেখতেই পাচ্ছো যে এই ট্রাক্টরগুলোতে প্রতিটা জায়গাতেই প্রায় হাতে হাত করে যারা এখানে চলছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা তারা চালাচ্ছেন। কিন্তু অবশ্যই একটা বিষয় উল্লেখ করতে হবে, কিছুক্ষণ আগে আমরা যে খবর পেয়েছি আইপিওর কাছে অর্থাৎ একেবারে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার যেখানে রয়েছে সেখানে ট্রাক্টর নিয়ে কয়েকজন কৃষক তারা পৌঁছে গিয়েছেন।
জ্যোতির্ময়ের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি কৃষক নেতা হান্নান মোল্লাকে। চারিদিকে বিক্ষিপ্ত ভাবে দেখতে পাচ্ছি আমরা এমন কিছু ঘটনা যেটা উদ্বেগ বাড়াচ্ছে অবশ্যই পুলিশ প্রশাসনের। আপনারা কিভাবে এখন এই গোটা পরিস্থিতিকে অর্গানাইজ করছেন, কারণ আপনাদের কাছেও তো একটা চ্যালেঞ্জ, পাক ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে, বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় তাতে আপনারাও কতটা তৎপর রয়েছেন, কি করছেন আপাতত? আমরা প্রচন্ড ভাবে সংগঠনকে নির্দেশ দিয়েছিলাম যে শান্তি বজায় রাখতে হবে, শান্তি আমাদের শক্তি। আমরা স্লোগান দিয়েছিলাম শান্তিতে থাকলে আমরা জিতব, অশান্তি হলে মোদি জিতবে, অশান্তি করে মোদিকে জেতার রাস্তা করবেন না, এই আবেদন করা হয়েছিল। কিন্তু এত বড় ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে এত বড় ঘটনা গণতান্ত্রিক আন্দোলনে গত 100 বছরে ঘটেনি। কোটি কোটি মানুষ রাস্তায়, তার মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, পুলিশ তাকে মোকাবেলা করে নেবে ছোটখাটো হস্তক্ষেপের মধ্য দিয়ে, কিন্তু গোটা ভারতবর্ষে সমস্ত রাজ্যের ক্যাপিটাল 700 জেলা কালেক্টরেট পৃথিবীতে কোটি কোটি কৃষক রাস্তায় নেমেছে ট্রাক্টর নিয়ে। এত বড় ঘটনা, স্বাভাবিকভাবেই কোথাও একটু পদক্ষেপ হতে পারে। আমরা বলেছি, পুলিশকেও বলেছি যে মিনিমাম 70 দিনের মধ্য দিয়ে তারা অন্তত চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণভাবে তাদের ভলেন্টিয়ার লাগানো হয়েছে, তারা চেষ্টা করছে শান্তি বজায় রেখে, যাতে আজকের এই বৃহত্তম একটা শান্তিপূর্ণ ঘটনা সম্পূর্ণ করা যায় এবং কৃষকদের কথা মানুষের কাছে পৌঁছে পাওয়া যায়। আমাদের কথা সরকার শুনছে না, আমাদের কথা অন্য কোনো প্রতিষ্ঠান শুনছে না। এই অবস্থায় জনগণতন্ত্র দিবসে আমরা জনগণকে জানাতে চাই, আজ অন্য তারা আক্রান্ত, আজ অন্য তারা অনাহারে মরছে, আত্মহত্যা করছে, শুনছে না জনগণ। আপনার কাছে কোন কোন জায়গার খবর আপাতত এসেছে যে অশান্তি হয়েছে? আমরা আমাদের কাছে ছবিও আছে যে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ, ধস্তাধস্তির খবর পাওয়া যাচ্ছে। হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে, এত বড় ঘটনায় কোটি কোটি মানুষ যেখানে আছে সেখানে এক দুজন ঘটনা, আমরা তাকে গুরুত্ব দিই না। আমরা বলেছি, আবেদন করছি শান্তি বজায় রাখো, পুলিশের কাছে আবেদন করছি যাতে তারা শান্তিপূর্ণ ভাবে এটা সম্পূর্ণ করতে সহায়তা করে। এই অবস্থায় কোথাও কোথাও হচ্ছে, দিল্লির 2-3টে জায়গায় ওই ব্যারিকেড ছেড়ে কিছু ছেলে এগিয়ে গেছে, সেখানে কিছু হচ্ছে, সেগুলো আমরা বলেছি আমাদের ভলেন্টিয়ারদের শান্তিপূর্ণ হয়ে যাতে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। এখন যে ছবি আসছে হান্নান সাহেব বিভিন্ন জায়গা থেকে, আপনিও বলছেন আপনার মতো করে শান্তিপূর্ণভাবে আবেদন করেছেন আপনাদের সংগঠকদের যাতে তারা এই আন্দোলন করতে পারেন, আজকে দিনভর তাহলে কি ছবি আমরা দেখতে পারি? কারণ আজকে এখনই এই অশান্তির ছবি বিক্ষিপ্তভাবে হলেও তো দেখা যাচ্ছে। নেই, এই তো ফিরে যাবে, এরা তো এক জায়গায় থাকবে না, রুট যা হয়েছে একদিক দিয়ে যাবে আরেক দিক দিয়ে ফিরে যাবে, সময় লাগবে, 12 ঘন্টা 14 ঘন্টা লাগতে পারে বা 24 ঘন্টাও লাগতে পারে। কোটি কোটি মানে লোক, লাখের বেশি ট্রাক্টর, কারণ রাস্তার যা স্পেস তাতে তো সময় লাগবেই, ধৈর্য ধরে আমাদের সেই সময়ের মধ্যে পার করার চেষ্টা করতে হবে। আমি নিজেই তো জামের মধ্যে আছি, আমার আগের দিকে আমি যেতে পারছি না প্রায় 8 ঘন্টা ধরে, এটা আছে হচ্ছে, তা অসুবিধা হবে, এর মধ্যে দিয়ে আমাদের করতে হবে। মানুষের তো এটা আসলে যে আমাদের দুর্দশাটা বুঝুন, আমাদের দুঃখ যন্ত্রের কথা বুঝুন, আমরা সব করে করছি না, মজা করার জন্য করছি না, আমাদের অস্তিত্ব যখন সংকটে তখনই আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছি। এই আন্দোলনের জন্য আমরা সমস্ত মানুষের, সমস্ত মিডিয়া এবং সমস্ত মানুষের আবেদন করছি, সমর্থন করুক। হান্নান সাহেব, একটা প্রশ্ন, যেহেতু এর আগে আমরা দেখেছি যে এই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল নেত্রীর মাধ্যমে ফোনে কথা বলেছিলেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে, সেটা আমরা দেখেছি, তো এর পরে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কে কিভাবে কাকে পাশে পেয়েছেন আপনারা এই রাজ্যের তরফ থেকে? রাজ্যের সমস্ত শক্তি এই আন্দোলনকে সমর্থন করেছে, সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত ছাত্র, যুব, মহিলা, দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক এবং সমস্ত অংশের মানুষ আমাদের সমর্থন করছে। সেই সমর্থন নিয়েই আমরা জনগণের আশীর্বাদ নিয়েই আমরা এত বড় একটা আন্দোলনে নেমেছি, সবাই পাচ্ছে। কিছু তো বিরোধী করেই, কিছু লোক বিরোধ করবেই, সুতরাং সেই বিরোধিতার সামনে দাঁড়িয়েও আমরা যে ব্যাপক সমর্থন পেয়েছি সেই সমর্থনটাই হচ্ছে আমাদের এই আন্দোলনের কাছে আশীর্বাদ।
অনেক ধন্যবাদ হানান সাহেব, আপনি রয়েছেন এখন এই মুহূর্তে সেখানে, আমাদের পরিস্থিতি জানাচ্ছিলেন। ये जिस जगह हम खड़े हैं आईपीओ का चौराहा है, ये यहाँ से नई दिल्ली का रास्ता शुरू होता है। लेकिन आपको जो ये तस्वीरें नज़र आ रही हैं सचिन, बेहद डराने वाली तस्वीरें हैं, क्योंकि बार बार दूसरी तरफ से पत्थरबाजी की जाती है और पुलिस फोर्स इतनी नहीं है कि काबू में कर सके।